আসসালামু আলাইকুম। আরব বিশ্ব চাইলে ভারতকে যে পথে বসিয়ে দিতে পারে তা আবারও প্রমাণিত হতে যাচ্ছে। না, আমি বাড়িয়ে কিছুই বলছি না। এবার কাতার ও কুয়েত একসাথে এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা ভারতের ভেতর কাঁপন ধরিয়ে দিতে পারে। হ্যাঁ, থাম্বনেইলে আপনি ঠিকই পড়েছেন। এবার বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিবে কাতার ও কুয়েত। ভারতকে বাদ দিয়ে এবার বাংলাদেশি ডাক্তার ও নার্সকে নিয়োগ দিতে যাচ্ছে কাতার ও কুয়েত সরকার। হয়তো অনেকেই ভাবছেন, কিভাবে কাতার ও কুয়েত সরকারের এই সিদ্ধান্ত ভারতীয় সরকারকে লালবাতি ধরিয়ে দিতে যাচ্ছে এবং বাংলাদেশের ফায়দা হতে যাচ্ছে। আপনার এই সকল প্রশ্নের উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বরাবরের মতোই ভিডিওতে ব্যবহার করা সকল তথ্যের রেফারেন্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এতদিন বাংলাদেশ শুধু অদক্ষ শ্রমিকদের পাঠিয়ে এসেছে, এখন সময় এসেছে দক্ষ শ্রমিকদের পাঠানোর। এবার কাতার ও কুয়েত সরকার বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিতে চায়। এখানে অনেকেই ভাবতে পারেন, কাতার ও কুয়েত কেন বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিয়োগ দিবে? এর উত্তর হচ্ছে, কাতারে মানুষের তুলনায় সম্পদ অনেক বেশি। মূলত কাতার ও কুয়েত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ধনী দেশ। প্রচুর প্রাকৃতিক সম্পদে ধনী দেশ হওয়ার কারণে এই দেশগুলোর নাগরিকরা নিজেরা ডাক্তার না হয়ে বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনে কাতার ও কুয়েতের বিভিন্ন হাসপাতালে নিয়োগ দিয়ে থাকে। যেমন কাতারে নিরাপত্তার জন্য তারা তুরস্কের সেনাবাহিনীকে নিয়োগ করে রেখেছে, ঠিক একইভাবে চিকিৎসার জন্য তারা বিভিন্ন দেশ থেকে ডাক্তার ও নার্স নিয়োগ দিয়ে থাকে। এতদিন কাতার ভারতীয় ও পাকিস্তানি ডাক্তারদের নিয়োগ প্রদান করে এসেছে, তবে এবার ভারত ও পাকিস্তানকে বাদ দিয়ে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার ও কুয়েতের সরকার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির নুপুর শর্মা তার একটি বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন। এরপর থেকে কাতার ও কুয়েত সরকার কঠোরভাবে এর বিরোধিতা করে এসেছে। প্রথম দেশ হিসেবে কাতার ও কুয়েত এই কটূক্তির বিষয়টি সমগ্র বিশ্বের সামনে এনেছে। কাতার সরকার ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য। এরপর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় ভারতীয় শ্রমিক ও পণ্য বয়কট, আর এই তালিকায় বাদ যায়নি ভারতের ডাক্তার ও নার্স। অন্যদিকে পাকিস্তান থেকে অনেক ডাক্তার ও নার্সকে কাতার সরকার নিয়োগ দেওয়ার পর সামনে আসে, বেশিরভাগ পাকিস্তানি ডাক্তার ও নার্স ডিগ্রি অর্জন না করেই সার্টিফিকেট জালিয়াতি করে মধ্যপ্রাচ্যে চলে এসেছে। এই ঘটনা সামনে আসার পর থেকেই নড়ে চড়ে বসে কাতার ও কুয়েত। কুয়েত ও কাতার সরকার পাকিস্তানি ডাক্তার ও নার্সদের কাতারে নিয়োগ নিষিদ্ধ করে দেয়। অন্যদিকে করোনা মহামারী পরিস্থিতিতে কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায় ডাক্তার ও নার্স সংকট। এমন অবস্থায় কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। আপনাদের জানিয়ে রাখি, কাতার থেকে প্রতি বছর ভারত প্রায় $4.1 বিলিয়ন রেমিটেন্স আয় করে থাকে। অন্যদিকে কুয়েত থেকে এই সংখ্যাটা $5 বিলিয়নের। এই রেমিটেন্স আয়ের বেশিরভাগ অংশই আসে ভারতীয় ডাক্তার ও নার্সদের মাধ্যমে। এবার সেই সুযোগ আসতে যাচ্ছে বাংলাদেশের সামনে। এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশি ডাক্তার ও নার্সের চাহিদা বেড়েছে। এটিকে শ্রমবাজারের নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। দেশে বর্তমানে 76,000 নার্স রয়েছে, এর মধ্যে 55,000 চাকরি করছেন, বাকিদের বেশিরভাগ বেসরকারি হাসপাতালে কাজ করেন। 2022 সালে পাশ করে বের হওয়া নার্সদের নিয়ে এই সংখ্যাটা আরও বাড়বে। কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে এই বিষয়ে নতুন করে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আহ্বান জানান, দ্রুত যেন বাংলাদেশি মেডিকেল কর্মীদের কুয়েতে নিয়োগ প্রদান করা হয়। ভারতের দক্ষ শ্রমিকের এই বিশাল বাজার এবার ছিনিয়ে নিতে যাচ্ছে বাংলাদেশ, ফলে বাংলাদেশের রেমিটেন্স আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। অন্যদিকে ভারতে দেখা দিতে পারে বেকার সমস্যা, সেই সাথে অনেক ভারতীয় কোম্পানি যাদের রপ্তানি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাদেরও বেশ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় অর্থনীতিবিদরা। প্রিয় দর্শক, ভিডিওর প্রথম অংশে বলেছিলাম মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইলে ভারতকে পথে বসিয়ে দিতে পারে, কারণ ভারতের 50% গ্যাস, 60% রেমিটেন্স এবং সিংহভাগ তেল আসে মধ্যপ্রাচ্য থেকেই। এবার নিশ্চয়ই আপনার বুঝতে বাকি নেই ভিডিওর শুরুতে কেন বলেছিলাম এ কথা। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।